বন্ধুরা সালাম আদাব, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। একটু যে ঝুমা টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা বিষয়বস্তু নিয়ে। অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকের বিষয়বস্তু। এখানে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা কিন্তু অন করা আছে এবং হাতে একটা মোবাইল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা কেবেলের মাধ্যমে মোবাইলের ডাটা আপনারা ল্যাপটপে বা কম্পিউটারে বা ডেস্কটপে ট্রান্সফার করবেন। একদম ইজি এবং একদম সহজ একটা উপায়। আর যারা এই জিনিসটা জানেন, এই ভিডিওটা আপনাদের জন্য নয়। যারা জিনিসটা জানেন না বা বুঝেন না, এই জিনিসটা আপনাদের জন্য। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই মোবাইল থেকে ডাটা ট্রান্সফার বিষয়টা শিখে নিন। সে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করার জন্য ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, যে কোনো কিছুতে ট্রান্সফার করা যায়, তার জন্য কিন্তু আপনাকে একটা ডাটা কেবেলের দরকার হবে। তো এখন সবার ঘরেই কিন্তু একটা স্মার্টফোন থাকে, তো স্মার্টফোনের মধ্যে কিন্তু এই ডাটা কেবেলটা লাগানো থাকে। তো এই ডাটা কেবেলটাকে সবার আগে আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যে ইউএসবির পোর্টটা আছে ওটার মধ্যে লাগিয়ে নেবেন, ঠিক আছে? তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আমরা যেভাবে মোবাইলের চার্জারটা দিয়ে মোবাইলের চার্জ দিই, সেভাবে এটাকে এখানে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। মোবাইলের সাথে অ্যাডজাস্ট করার সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশান চলে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা প্রথম টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যে দেখুন, এখানে আমি এটাকে কানেকশান হয়ে গেছে। কানেকশান হওয়ার পরে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, এখানে কিন্তু একটা নোটিশ চলে আসবে, ইউর ডিভাইস ইজ রেডি টু ইউজ, ঠিক আছে? এরকম করে একটা অপশান চলে আসবে। আর মোবাইলের মধ্যে ঠিক এভাবে একটা অপশান আসবে, দেখুন, চার্জ অনলি, ট্রান্সফার ফাইল, ট্রান্সফার ফটোস। তো আপনারা এখানে ট্রান্সফার ফাইলে ক্লিক করে দেবেন, বাস হয়ে গেল আপনাদের কানেকশান। এখন যে কাজটা করতে হবে তা হলো, এটা তো আর এমনি এমনিতেই ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাবে না, তো আপনাকে কিছু একটা করতে হবে এখানে। দেন এটা কানেক্ট হওয়ার পরে এরকম একটা ফেস চলে আসবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মনিটরের মধ্যে। তো এটাকে ক্রস চিহ্ন দিয়ে ব্যাক করে দেবেন। তো এখন যে কাজটা করতে হবে, মেইন কাজটা কিন্তু এখন করবেন। এখানে যাবেন আপনি, আপনার কম্পিউটারে যাবেন বা আপনার ডেস্কটপে যাবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন, যেহেতু আপনার মোবাইলটা এখানে কানেক্ট করা আছে, এখানে দেখুন নিচে সবার নিচে দেওয়া আছে রিয়েলমি ওয়ান। আমার মোবাইলটা রিয়েলমি ওয়ান ছিল, তাই এখানে রিয়েলমি ওয়ান এসেছে। আপনি যে মোবাইলটা ইউজ করবেন সেই মোবাইলটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন, এটা করার পরে আপনার মোবাইলের মধ্যে যে ইন্টারনাল এবং এসডি কার্ড দুটোটা কিন্তু এখানে শো করছে। তো যেখানে আপনার যে ফাইলটা ট্রান্সফার করবেন ওটা মোবাইলে থাকুক বা এসডি কার্ডে থাকুক, তো আমার এখানে এসডি কার্ডে আছে, তো আমি এসডি কার্ডটাকে ওপেন করেছি। এসডি কার্ডে ওপেন করার পরে দেখুন মোবাইলের সবগুলা ফাইল কিন্তু এখানে চলে এসেছে। তো আপনাকে এখান থেকে যে ফাইলটা আপনি ট্রান্সফার করতে চান, মানে আপনার ডেস্কটপে রাখতে চান, আপনার কম্পিউটারে রাখতে চান, ওটাকে আপনি ডাইরেক্টলি কপি করতে পারবেন। কপি করাটা কিন্তু একদম ইজি। আপনি ইচ্ছে হয় আপনি এক একটা ফটো বা এক একটা ভিডিও বা এক একটা MP3 কো করতে পারবেন, বা একদম সম্পূর্ণ ফাইলটাকেও কিন্তু এখান থেকে ট্রান্সফার করে সেভ করে রেখে দিতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে এসেছি, আমার ফাইল DCIM, মানে এখানে আমার সবগুলো ফাইল রাখা আছে। তো এখান থেকে আমি এই যে দেখুন স্ক্রিনশট, এই সম্পূর্ণ ফাইলটাকে আমি কপি করে নেব। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে লেফট বটনে ক্লিক করতে হবে। লেফট বটনে ক্লিক করার পরে রাইট বটনে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে, কপি এবং কাট। কাট করলে কিন্তু এটা মোবাইল থেকে কম্পিউটারে চলে যাবে, তাই আমি কপি করব। এটা মোবাইলও থাকবে এবং কম্পিউটারও থাকবে। দেখুন, কপিতে আমি ক্লিক করার পরে এখন ফোল্ডার চুজ করতে হবে। তো আমি এখানে ডেস্কটপও নিতে পারেন বা লাইব্রেরিতেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন লাইব্রেরিটাকে সিলেক্ট করলাম। দেখুন, সিলেক্ট করার পরে পিকচারে আমি এটাকে রাইট বটনে, লেফট বটনে ক্লিক করে পেস্টে ক্লিক করে দেব খুব ইজিভাবে। দেখুন, পেস্টে ক্লিক করে দিয়েছি, এটা কিন্তু ওয়ার্ক করা শুরু হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে কিন্তু এটা কাজ করা শুরু করবে এবং ফাইলগুলো সব এখানে কপি হয়ে আসতে থাকবে। এই যে দেখুন, এটা কিন্তু এখানে ঘুরছে। এই যে কাজ করা কিন্তু শুরু হয়ে গেছে, খুব ইজি এবং খুব সিম্পল। আমি প্রথমে বলেছি যারা এই জিনিসটা করতে পারেন, এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা এই কাজটা পারেন না, এটা খুব সহজ একটা কাজ, তাদের জন্য ভিডিওটা। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে জিনিসটাকে শিখে রাখুন।
আর যদি কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে। এই যে দেখুন, কপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিষয় হলো জিনিসটা আপনারা পাবেন কী করে। তো জিনিসটা পাওয়ার জন্য আপনাকে যেখানে সেভ করেছেন ওখানে যেতে হবে। তো আপনাকে এখানে কম্পিউটারে বা ডেস্কটপে যেতে হবে। দেওয়ার পরে যেহেতু আমি এখানে লাইব্রেরিতে সেভ করেছি, তো আমাকে যেতে হবে লাইব্রেরিতে। তো প্রপারলি এখানে লাইব্রেরিটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি দেখুন পিকচার, আমরা কিন্তু এখানে পিকচারে এখানে সেভ করেছিলাম। তো পিকচার এই যে স্ক্রিনশট এখানে ফোল্ডার হয়ে গেছে, সব ফটো কিন্তু এখানে চলে এসেছে। কাজটা কিন্তু একদমই ইজি। তো মাঝখান দিয়ে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে যে কোনো ব্যাপারেই, ভিডিও এডিটিংয়ের ব্যাপারেই হোক বা ফটো এডিটিংয়ের ব্যাপারেই হোক, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নেক্সটে সেরকম ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে জিনিসটাকে করতে হবে প্রপারলি। কম্পিউটারে যাবেন, কম্পিউটারে যাওয়ার পরে আপনার মোবাইলটা যেহেতু কানেক্ট আছে, তো আপনার মোবাইলটা শো করবে, আপনার মোবাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যেখানে ফাইলগুলো আছে সেখানে যে ফোল্ডারটাকে, এসডি কার্ড হোক বা ফুল মেমোরি হোক, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে শুধু এই যে জিনিসগুলো মানে ফাইলগুলো যে শুধু ডেস্কটপে সেভ করবেন তা কিন্তু না, আপনারা কিন্তু এটাকে ইচ্ছে করলে বাইরেও রেখে দিতে পারেন একদম সবার সামনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই জিনিসটাকে রাখবেন। তো প্রপারলি আমি এখন আমার ফাইলটা খুলে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা ভিডিও বাইরে রেখে দেখাবো, মানে সবার সামনে, এটা কিন্তু আমি ডেস্কটপের ভিতরে ঢুকাবো না, একদম সামনে রেখে দেবো। তো ফাইলটা যেহেতু বড়, তো এটা একটু সময় নিচ্ছে ওপেন হওয়ার জন্য। এই যে দেখুন, এই যে ভিডিওটা, এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার যে মাউস আছে ওটার লেফট বাটনে ক্লিক করতে হবে, তারপরে রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এইভাবে কাট এবং কপি, কাট করলে কিন্তু মোবাইলে থাকবে না, এটা ডাইরেক্ট ল্যাপটপে চলে যাবে, আর কপি করলে মোবাইলও থাকবে এবং ল্যাপটপও থাকবে জিনিসটা। তো তার জন্য প্রবাবলি যে দেখুন, এটা কিন্তু তখন আমি লাইব্রেরিতে বা ডেস্কটপে সেভ করেছিলাম, কিন্তু এটা এরকম না, এটা আপনারা এখানেও খালি জায়গাটির মধ্যে রেখে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে প্রপারলি কিছু করতে হবে না, জাস্ট রাইট বটনে ক্লিক করতে হবে। রাইট বটনে ক্লিক করার পরে এখানে পেস্ট লেখাটা আসবে, তো পেস্ট করে দেবেন। তো এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে, দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা কিন্তু এখান থেকে এটাকে, এটার যে নামটা আছে ওটাকে চেঞ্জ করতে পারেন এবং এই ভিডিওটাকে দেখতে পারেন এখানে। তো যে কথাটা বলছিলাম, আপনারা তখন এই যে ফাইলটা আছে ফাইলটার কিন্তু নামটা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই ফাইলের নামটা দেওয়াটা কিন্তু জরুরি, এটাও কিন্তু একটা পার্ট। মানে ইউটিউবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু নামটা না দিলে কিন্তু এটা ভিডিও গ্রো করে না। এই যে দেখুন এখানে রিনেম লেখা আছে, রিনেমে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমরা এটাকে ডিলিট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এখানে নতুন করে নামটা লিখে রাখতে পারি। সো আজকে সিম্পলভাবে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে খুবই দরকারি এবং প্রয়োজনীয় বিষয়টা শিখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যারা প্রথম টাইম আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। বাস আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।